সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে রয়েছি মমিনুল ইসলাম, এসিএ ট্রেনিং ডিপার্টমেন্টে কর্মরত রয়েছি। আজকে আমরা যে টপিকস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ট্রাক্টরের সঙ্গে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট গুলো সংযুক্ত করব এবং বিচ্ছিন্ন করব। চলুন তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই কিভাবে আমরা ট্রাক্টরে ইমপ্লিমেন্টস অর্থাৎ লাঙল এবং রোটাভেটর কিভাবে সংযুক্ত করব এবং বিচ্ছিন্ন করব। এখন আসুন আমাদের প্রয়োগগুলো সংযুক্ত করার প্রক্রিয়াটি দেখি। এটি টপ লিঙ্ক, এই দুটি লোয়ার লিঙ্ক, এগুলি হলো লিফট আর্ম এবং এইগুলো লিফট রড। ডান পাশের লিফট রডটি ইমপ্লিমেন্ট সংযুক্ত করার সময় দৈর্ঘ্য সামঞ্জস্য করার জন্য ব্যবহৃত হয়। প্রথমে ইমপ্লিমেন্ট লেভেল গ্রাউন্ডের উপর রাখুন, লো রিভার্স গিয়ারে ট্র্যাক্টর চালান এবং ইমপ্লিমেন্টের সাথে এমনভাবে সারিবদ্ধ করুন যাতে নিচের বাম্প লিঙ্কের গর্তটি ইমপ্লিমেন্ট পিনের সাথে একই লাইনে থাকে। এখন ইমপ্লিমেন্টের সাথে বাম দিকের নিচের লিঙ্কটি সংযুক্ত করুন এবং এটি পিনের মাধ্যমে সুরক্ষিত করুন। প্রয়োগ পিনের সাথে নিচের লিঙ্কের প্রান্তটি সারিবদ্ধ করতে ডান দিকে লেভেলিং রডের দৈর্ঘ্য সামঞ্জস্য করুন। এখন ডান হাতে নিচের লিঙ্কটি ইমপ্লিমেন্টের সাথে সংযুক্ত করুন এবং এটি পিনের মাধ্যমে সুরক্ষিত করুন। মাটির কন্ডিশন অনুযায়ী রকারের সঠিক গর্তে টপ লিঙ্কটি সংযুক্ত করুন। ইমপ্লিমেন্ট সঠিকভাবে সমতলের সাথে লেভেল কিনা তা নিশ্চিত করতে টপ লিঙ্ক সামঞ্জস্য করুন। এখন ইমপ্লিমেন্টটি তুলুন এবং স্লাইড ফ্লোরটি পরীক্ষা করুন। চেক চেইন বা সাইড রডের সাহায্যে সাইড ফ্লোরটি অ্যাডজাস্ট করুন এবং সাইড ফ্লোরটি 2 ইঞ্চির মধ্যে রয়েছে কিনা তা নিশ্চিত করুন। ইমপ্লিমেন্টটি বিচ্ছিন্ন করতে ইমপ্লিমেন্ট সংযুক্তির ক্রমটিকে বিপরীত করুন। এখন আসুন ড্রাফট সেটিংসের প্রক্রিয়াটির ব্যাপারে বুঝি। প্রথম ধাপ, ডাউন পজিশনে ইমপ্লিমেন্ট দিয়ে শুরু করুন। উভয় হাইড্রোলিক লিভার নিম্ন অবস্থানে এবং ইঞ্জিন চলমান অবস্থায় রাখুন। দ্বিতীয় ধাপ, ট্রাক্টরকে সামনের দিকে চালানো শুরু করুন L2 কিংবা L3 গিয়ারে। ইমপ্লিমেন্টটি অনুপ্রবেশ করা শুরু করবে। আপনি পছন্দসই গভীরতা না পাওয়া পর্যন্ত কিংবা চাকা পিছলে পড়া শুরু হওয়ার আগ পর্যন্ত এটি প্রবেশ করতে দিন। তৃতীয় ধাপ, এখন গিয়ারগুলো নিউট্রাল পজিশনে রেখে ট্রাক্টর বন্ধ করুন। চতুর্থ ধাপ, ইমপ্লিমেন্টে কখনো ঝাঁকুনি না পাওয়া পর্যন্ত ধীরে ধীরে ড্রপ সেন্সর লিভারটি উঠানো শুরু করুন। নব ব্যবহার করে এই অবস্থানে ড্রপ লিভারটি লক করুন। এখন আপনি কেবল পজিশন নিয়ন্ত্রণ লিভার ব্যবহার করে ইমপ্লিমেন্টটি উঠাতে বা নামাতে পারবেন। পুরো ক্রিয়াকলাপের জন্য ড্রপ নিয়ন্ত্রণ লিভার সেটিংসগুলো বদলাবেন না। ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিলাম কিভাবে আসলে ইমপ্লিমেন্ট গুলো আমরা সংযুক্ত করব এবং বিচ্ছিন্ন করব, অর্থাৎ ট্রাক্টরের অ্যাটাচমেন্ট, ইমপ্লিমেন্ট অ্যাটাচমেন্ট এবং ডিট্যাচমেন্টের প্রসেস গুলো আমরা দেখে নিলাম। এইভাবে আমরা যখন একজন কাস্টমারকে এই প্রসেস গুলো প্রপারলি বুঝিয়ে দিতে পারবো, তার কাস্টমার কিন্তু ফিল করবে যে আপনি কাস্টমারকে প্রপার ইনফরমেশন দিচ্ছেন। আজকে এ পর্যন্তই, নেক্সট একটি সেশনে আবার আপনাদের সঙ্গে হাজির হবো নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।